মৌবনি, খুবই সুন্দর লাগছে তোমাকে এই পোশাকটাতে, তুমি কি বলবে? আমি এটাই বলবো যে আমি এখন বুঝতে পারছি কেন ফিটিং একেবারে ট্রেডিশনাল গার্মেন্টস দিয়ে চুপিস গার্মেন্ট দিয়ে একটা টায়ার করা, আই থিঙ্ক ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ইন্ডিয়ান অলসো, মানে এটার মধ্যে যে ট্রেডিশন ইনফিউজ করেছে ইট মেক্স ইউ লুক ভেরি রিগল অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং দিস লুক। আমি ডেফিনেটলি কোনো না কোনো প্রিমিয়ার বা লঞ্চে আই এম ডেফিনেটলি গোয়িং টু সাপোর্ট দিস ব্র্যান্ড অ্যান্ড ইটস কামিং ফ্রম মাই হার্ট। কোন কোন ইয়েগুলো ভালো লেগেছে তোমার কোন পোশাক? আমার মনে হচ্ছে দ্য কোটস উইচ দে হ্যাভ দ্যাট ইজ অলসো ভেরি বিউটিফুল আর দ্য গাউন্স দ্যাট দে হ্যাভ, এবং গাউন্স ছাড়াও যদি কোনো হাফ ওয়ে থ্রু আরেকটা ভালো পিস দেখলাম, ইট ওয়াজ লাইক ফোল্ড শোল্ডার আর তারপরে দেখো দে হ্যাভ এ লং টেইল, তো দ্য ডিজাইনস আর ভেরি ইন্টারেস্টিং এবং যে কোনো ইভেন্টকে মাতিয়ে দেওয়ার মতো, তো আই এম শিওর দ্যাট ইট উইল বি হিউজ হিট as it launches from today onwards, and I'm really looking forward to it.